হচ্ছে আমরা ব্রেস্ট ক্যান্সারে হয়েছে তার একটা ব্রেস্ট প্রবলেম নিয়ে আমরা কাছে যাব। আমাদের দেশে যেটা একটা কমন সেন্স যে আসলে ব্রেস্ট যেহেতু একটা পার্সোনাল জিনিস, খুবই লজ্জার একটা জিনিস মনে করেন এবং এটা নিয়ে তারা কখনোই ছেলে ডক্টরের কাছে যেতে চান না, মেয়ে ডক্টরের কাছে যেতে চান। এবং তারা স্বভাবত একটা মেয়ে নারী যখন আসলে ব্রেস্টের প্রবলেমের আগে দেখা যাচ্ছে তাদের প্রেগনেন্সি রিলেটেড প্রবলেমের জন্য তারা গাইনোকোলজিস্টের সাথে ওরিয়েন্টেড হন, তাদের কাছেই বলেন এবং এটা খুব ভালো কথা। কিন্তু অবশ্যই আপনি তাদের কাছে বলবেন এবং আপনার গাইনোকোলজিস্ট আপনাকে ব্রেস্ট সার্জনের কাছে রেফার করবে। অথবা আপনি যদি এরকম হয় যে আপনি যেহেতু জানেন যে ব্রেস্টের প্রবলেমের জন্য ব্রেস্ট সার্জনের কাছে যেতে হয়, সেহেতু আপনি অবশ্যই আপনার আশেপাশে ব্রেস্ট সার্জন কে আছে তাকে দেখাবেন, যদি সেও না থাকে তাহলে অবশ্যই জেনারেল সার্জনকে দেখাবেন। আসুন, যে ব্রেস্টের ক্যান্সারের জন্য অনেকে মনে করেন যেহেতু আমার এখন একটা ক্যান্সার হয়েছে, যদি ক্যান্সার ডায়াগনোসিস কনফার্ম হয় তাহলে আপনারা মনে করেন কার কাছে যাব। তখন আপনারা মনে করেন ক্যান্সার যেহেতু হয়েছে তাহলে ক্যান্সারের ডক্টর অনকোলজিস্ট তাদের কাছে যেতে হবে, অফকোর্স যেতে হবে। আপনার যেহেতু ক্যান্সার হয়েছে অনকোলজিস্টের শরণাপন্ন হতেই হবে, কিন্তু আপনার এই ক্যান্সারের আপাদমস্তক যে টেস্টগুলো আছে আপনাকে যে বসবে এবং এটার অপারেশন লাগলে ব্রেস্ট সার্জনরা আগে অপারেশন করবে, বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারিটা ফার্স্ট লাগে, অপারেশন করবে, দেন আপনার 21 দিন পরে আপনার কেমোথেরাপি এবং অন্য চিকিৎসাগুলো শুরু হবে এবং আপনার সার্জনই আপনাকে অনকোলজিস্টের কাছে রেফার করবে। অর্থাৎ আপনাকে খোঁজ করতে হবে কিন্তু ব্রেস্টের সার্জনকে। এবার আসুন, অনেকেই মনে করেন ব্রেস্টে ক্যান্সার হয়েছে এটা খুব মানে যারা হয়তো শিক্ষিত শুনে হাসবেন, অনেকে হোমিওপ্যাথির কাছে যান। ব্রেস্টের কোনো প্রবলেম হলে হোমিওপ্যাথির কাছে যান, হোমিওপ্যাথির আলাদা তো ক্যান্সারকে ক্যান্সারও বুঝতে পারে না। যে সকল অসুখ আমাদের সার্জারি ছাড়া ভালো হয় এবং কাউন্সিলিং এ ভালো হয়, বিশেষ করে ব্রেস্টের ব্যথাগুলো সাধারণত কাউন্সিলিং বুঝিয়ে বললে টুকটাক ওষুধ দিলে ভালো হয়ে যায়, সেগুলো হোমিওপ্যাথির কাছে গিয়ে ভালো হচ্ছে এবং আপনারা মনে করছেন ভালো আছেন। কিন্তু আসলে ক্যান্সারের রোগীদের হোমিওপ্যাথির কাছে গিয়ে শুধু বিলম্বই হয় আর কিছু না। তাই অবশ্যই ব্রেস্ট ক্যান্সারের রোগীরা ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্ট সার্জনের কাছে আসবেন, তারা আপনাকে প্রপার ওয়েতে যখন আপনার কেমো লাগবে অবশ্যই আপনার কেমো ডক্টরের কাছে পাঠাবে, রেডিয়েশন লাগলে রেডিওথেরাপি ডক্টরের কাছে পাঠাবে এবং এটা একটা কম্বাইন চিকিৎসা। কিন্তু আপনার ইনিশিয়াল সমস্যা হলে আপনি অবশ্যই গাইনি হোক, আপনার আশেপাশের জিপি হোক তাদের কাছে দেখান, কিন্তু এটা ব্রেস্টের ভালো টিউমার বা আসলে ক্যান্সার হয়ে গেলে আপনি অবশ্যই ব্রেস্টের ডক্টরের কাছে যেতে হবে।